ডিম আগে না মুরগি আগে? আবহমানকাল থেকে উঠে এসেছে এই প্রশ্ন। এই ধাঁধার সমাধান করতে গিয়ে বহু বিজ্ঞানী থেকে সমাজতত্ত্ববিদ হিমশিম খেয়েছেন। যুক্তি দিয়ে এই জটিল প্রশ্নের উত্তর বের করা কার্যত সম্ভব নয়। যাই হোক, বিদেশি এক ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত হয়েছে এই প্রশ্নের উত্তর। মার্কিন প্রদেশে এক বিখ্যাত সাংবাদিক রবার্ট কুয়েল লুইস এই জটিল প্রক্রিয়া সমাধান করতে গিয়ে বহু বিনিদ্র রাত কাটিয়েছেন। অবশেষে খুঁজে পেয়েছেন মহার্ঘ এই উত্তর। এনপিআর নামক এক মার্কিন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেই তথ্য। সেখানে বলা হচ্ছে, কয়েক সহস্রাব্দ আগে পৃথিবীতে বাস ছিল এক মুরগি সদৃশ এক পাখির। প্রাগৈতিহাসিক সেই পাখি জিনগতভাবেই অনেকটা মুরগিদের কাছাকাছি, তবে তা পুরো মাত্রায় মুরগি ছিল না। বিজ্ঞানীরা জানেছেন সেটি আসলে ছিল এক ধরনের প্রোটো চিকেন। মুরগি সেই প্রাচীনতম পূর্বসরই এক ডিম পেরেছিল। পুরুষসঙ্গী সেই ডিমে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করে। এরপর বেশ কিছু মিউটেশনগত পরিবর্তন ঘটে, যা তখনকার সেই পুরুষ কিংবা মহিলা মুরগির জিন থেকে কিছুটা পৃথক। নতুন প্রজাতির সেই উৎপন্ন পাখি হলো আজকের মুরগির আদি পূর্বপুরুষ। এরপর কয়েক হাজার বছর ধরে পৃথিবীর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য মিউটেশনগত রদ বদল হয়েছে বহুবার। প্রথমে যে মুরগির সৃষ্টি হয়েছিল সেই মুরগির সঙ্গে হয়তো আজকের এই মুরগির প্রচুর অমিল। মিউটেশনটি ডিমের মধ্যে ঘটে যাওয়ার ফলে সেই আদি মুরগিটির উৎপত্তি হয়েছিল। তার মানে ডিমটির আগে কোনোদিনও মুরগি আসেনি। অর্থাৎ পুরো ঘটনাটি সংক্ষেপে বলতে হলে, প্রাগৈতিহাসিক মুরগি সদৃশ এক পাখি ভিন্ন ধর্মে এক ডিম পাড়ার ফলে উদ্ভব ঘটে আদিমতম মুরগির। তাই মুরগির আগেই ডিম এসেছে, তাই ডিমের আগে আর মুরগি পড়ে। Click the subscribe button and press the bell icon for another update.